রাজধানী হারাধন শঙ্খ এলাকায় বৃহস্পতিবার একটি বাজে মালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তাদের প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায় দোকানটি এবং নিয়ন্ত্রণে আনা হয় আগুন। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানায় অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক এবং দোকানের কর্মীরা। তবে দোকানটিতে অল্প জায়গার মধ্যে প্রচুর পরিমাণ মাল রাখার ফলে আগুন নেভাতে গিয়ে তাদের সমস্যার সম্মুখীন হতে হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস আধিকারিকরা। দোকানের সিঁড়িগুলিতেও পর্যাপ্ত ওঠার জায়গা রাখা ছিল না বলে উল্লেখ করেন তারা। কি খবর পাই মানে 11:16 আমরা একটা কল পাইছি হেডকোয়ার্টার ফায়ার সার্ভিসে। 11:16 কল পাইছি যে লক্ষ্মীনারায়ণ ভান্ডার আরাধনশঙ্কর রোডে একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছে। অ্যাকর্ডিংলি আমরা স্টাফ সঙ্গে সঙ্গে স্পটে আইছে, কাজ করছে, কিন্তু দেখা গেছে কি ওনারার যে বাজে মালের দোকান, স্টেশনারি অ্যান্ড ভ্যারাইটিজ গুডস রাখছে, ওইগুলোতে যে সিঁড়ি আছে, পেছনে স্টোর আছে, ওইখানে বাম দিক ওইটা সিঁড়িগুলো টোটালি ব্লক করে রেখেছে, যার জন্য ওইখানে ইলেকট্রিক লাইন আছে, ইলেকট্রিক লাইনের থেকে শর্ট সার্কিটে ফায়ার ইনসিডেন্ট হয়েছে। হওয়াতে অল্প রক্ষা ফায়ার সার্ভিস ঠিক টাইমে আয়া উঠছে এবং আগুনটা নিভাই দিতে পারে, আদারওয়াইজ এটা বড় ধরনের আকার ধারণ করছে, কারণ মাল হিউজ স্টক। মালিককে জিজ্ঞাসা করা হয়েছে, মালিকে কিছু মাল ইদানিং আমরা সরাই নিয়ে নেবে, কিন্তু ইদানিং সরানোর প্রশ্ন হলো আগের থেকেই তারা এইভাবে স্টোর করে রেখেছে মাল। সিঁড়ি দিয়ে ওঠার মতো কোনো আমার ফায়ার ফাইটাররা ওঠার মতো কোনো রাস্তা নাই এবং কাজ করার মতো কোনো সুবিধা নেই, তার লেগে এই ঘটনাটা ঘটছে। এটার লেগে মালিকই দায়ী, আমরা ওটা পরে দেখুন।